লিটন কুমার দাস ডুয়েল ক্যারেক্টার প্লে করা একজন এক্সট্রাঅর্ডিনারি উইকেট কিপার ব্যাটার। লাল বলে দারুণ ছন্দে থেকে যেমন আলোচনা আর প্রশংসা কুড়িয়েছেন, তেমনি সাদা বলে ব্যর্থ হয়ে লিটন পড়েছিলেন সমালোচনায়। নিন্দিত হয়েছেন বহুবার, তবে লিটন দাস ঠিক কেমন মানের ব্যাটার তা শুরুতেই বলেছে। যেদিন ব্যর্থ হন সেদিন ভক্তদের হতাশা আর ক্ষোভের শেষ থাকে না, কিন্তু যেদিন হাত খুলে খেলেন সেদিন মনে হয় লিটন দাস বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটার। তবে আপনি জেনে অবাক হবেন যে এখন পর্যন্ত যতজন ব্যাটার বাংলাদেশ ক্রিকেটের জন্য ব্যাট করেছেন তাদের মধ্যে রান সংগ্রহ তালিকা লিটন দাস পঞ্চম সেরা ব্যাটার। সেরা পাঁচে লিটন, তার উপরে যারা আছেন তারা বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রির অন্যতম সেরা, আর সেখানেই তাদের সাথে লিটন দাস অবস্থান করছেন। হিস্ট্রির বেস্ট ব্যাটারদের সাথেই উঠবস করছেন মিস্টার দাস। বাংলাদেশের ইতিহাসে তামিম ইকবাল একমাত্র ব্যাটার যিনি 308 ম্যাচ খেলে 15,249 রান করেছেন। 300 ঘরে থেকে 15,000 রান ছুঁয়ে দেখেছেন তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনারের পরে মুশফিকুর রহিম, তিনিও 15,000 ক্লাবে প্রবেশ করেছেন, তবে এর জন্য 450 বেশি ম্যাচ খেলতে হয়েছে মুশফিককে। সাকিব আল হাসান এই তালিকার তৃতীয় ব্যাটার যিনি 445টি ম্যাচ খেলে 15,000-এর একটু দূরে আছেন। চতুর্থ ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহ রিয়া 10,000 রান করেছেন, আর এই তালিকার শেষ ব্যাটার লিটন দাস 223 ম্যাচ খেলে 7,161 রান করেছেন। 9 শতক 40 অর্ধশতক করেছেন এই ব্যাটার। এরই মধ্য দিয়ে পেছনে ফেলেছেন আরেক টপ অর্ডার ব্যাটার ইমরুল কায়েসকে। লিটন এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 223টি, অন্যদিকে কায়েস খেলেছেন 130টি। স্বাভাবিকভাবেই কায়েসের থেকে লিটন বেশি সুযোগ পেয়েছেন, আর সুযোগ পেয়ে সদ্ব্যবহারটাও করেছেন। নিজেকে তৈরি করেছেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চম সেরা ব্যাটার হিসেবে, আর এই জায়গায় আসতে লিটন সময় নিয়েছেন 9 বছর। 2015 সাল থেকে ক্রিকেট ক্যারিয়ার শুরু করে 2024 সালে এসে দেশের সেরা 5 জন ব্যাটারের একজন হয়েছেন লিটন। দেশের সেরা 5 নম্বর ব্যাটার হলেও এমন অনেক জায়গা আছে যেখানে লিটন দাসই 1 নম্বর ব্যাটার। ক্রিকেট মাঠে ব্যাট হাতে যতজন ক্রিকেটার সহজ মাধ্যমে ব্যাট করেন তাদের মধ্যে লিটন দাস ওয়ান অফ দ্য বেস্ট। স্টাইলিশ ব্যাটিংয়ের জন্য লিটন দাস দ্য বেস্ট ব্যাটার বাংলাদেশ হিস্ট্রিতে, স্ট্রাইক রোটেট কিংবা ধ্বংসাত্মক ব্যাটিং এর জন্য বলা হলেও এই ব্যাটার বাংলাদেশের ইতিহাসের দ্য বেস্ট ব্যাটার। লিটন এখন যেভাবে খেলছেন ঠিক এভাবেই যদি খেলে যেতে পারেন তাহলে কয়েক বছর যেতে না যেতেই 10,000 রানের মাইল ফলক ছুঁয়ে ফেলতে পারবেন, আর সেটি কেবল সম্ভব তার পরিশ্রম আর ধৈর্যের মধ্য দিয়ে। লিটনকে নিয়ে একটা আক্ষেপ প্রায় শোনা যেত, তিনি নাকি তার ট্যালেন্টকে মিট করতে পারছেন না, তার ক্যালিভার সম্পর্কে নাকি তিনি অবগত নন, কিন্তু সাম্প্রতিক সময়ে সে কথা ভুল প্রমাণ করেছেন লিটন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে এই ব্যাটার দারুণ ব্যাটিং করেন। সাদা পোশাকের মতো রঙিন পোশাকেও যদি ফিয়ারলেস ব্যাটিং করতে পারেন তাহলে হয়তো ক্যারিয়ার শেষে 20,000 রানের মাইল ফলক রেখে বিদায় বলতে পারবেন লিটন কুমার দাস। আবু নাইম, স্পোর্টস টাইমস।